আজকে আমি অরেঞ্জ ফ্লেভারের একটা হাফ কেক ডেকোরেশন করব। আর এই কেকটা ডেকোরেশন করার জন্য আমি চারটা ডিম ব্যবহার করলাম। আর ডিমের সাদা অংশ এবং কুসুমটাকে আলাদা করে নিয়েছি। ফার্স্টে আমি ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। পারফেক্টলি বিট করা হয়ে গেলে মাঝে আমি পরিমাণ মতন চিনি ব্যবহার করব। আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করছি, যেহেতু আমি 4টা ডিম ব্যবহার করেছি। আর আপনারা আপনাদের স্বাদ বুঝে চিনিটা ব্যবহার করবেন। পারফেক্টলি চিনি মেল্ট না হলে কিন্তু কেক ভালো হবে না, তাই খুব ভালো করে চিনিটাকে মেল্ট করে নিতে হবে। আর আজকের যে অরেঞ্জ ফ্লেভারের কেকটা আমি বানাচ্ছি, তার ফুল মেকিং প্রসেস আমি শেয়ার করিনি। তার কারণ অরেঞ্জ ফ্লেভারের কেক বানানোর জন্য আমাদের অরেঞ্জ এসেন্স ব্যবহার করলে হয়ে যায়, যার জন্য আমি আর অরেঞ্জ ফ্লেভারের কেকটা বানানোর ফুল প্রসেস আর শেয়ার করলাম না। তো কেকটা বানানোর পরে এই হচ্ছে আমার কেকের সিচুয়েশন। কেকটা সুপার সফট হয়েছে, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এতটা যে সফট হয়েছে, আর আমি কিন্তু ব্যাটারটা এখানে খুব অল্প দিয়েছি। বাকি যে ব্যাটারটা ছিল সেটা আমি রেড ভেলভেট কেকে দিয়েছি। যেহেতু হাফ কেক, সেহেতু বেশি ব্যাটার দেওয়ারও প্রয়োজন পড়তো না। আর পাশাপাশি আমি এখন আমার ক্রিমটা রেডি করে নিব, যার জন্য আমি ভিভো ক্রিমটা নিচ্ছি। আর ভিভোই আমার ভালো লাগে। এই ক্রিমে চিনি পরিমাণটা দেওয়াই থাকে, এক্সট্রা কোনো চিনি ব্যবহার করতে হয় না, যেটা আরও একটা প্লাস পয়েন্ট। আমি এখানে পরিমাণ মতন ক্রিম নিয়ে নিচ্ছি, যেহেতু এই ক্রিম দিয়েই আমি 2টা কেক ডেকোরেশন করব। আর ক্রিমটাকে এখন আমি প্রথমে লো স্পিডে এবং পরে আস্তে আস্তে হাই স্পিডে বিট করে নেব। ফার্স্টেই কিন্তু হাই স্পিডে বিট করা যাবে না। তো এই হচ্ছে আমার ক্রিমের কনসিস্টেন্সি। আর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আর ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি একটু বিট করে নিয়েছিলাম। আর এখন আমি অরেঞ্জ কালারটা এখানে ব্যবহার করব। এটাও আমি ফোস্টার ক্লার্কসেরটা ব্যবহার করছি। ভিভোর যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেটা আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম আর কালারটা দিয়ে দিলাম। এখন একটা স্প্যাচুলারের সাহায্যে পুরোটা কালার মিক্স করে নিব। আর মিক্স করার শেষে অরেঞ্জ ফ্লেভার কেকটাকে আমি মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছিলাম আর উপর দিয়ে অরেঞ্জ ক্রিমটা আমি খুব ভালো করে স্প্রেড করে দিয়েছি। এখন ভিভোর ক্রিমটা দিয়ে আমি স্টার নুজলের সাহায্যে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। রেড কালারের ক্রিম দিয়ে স্টার নোজলের সাহায্যে উপরে ডেকোরেশন করে নিচ্ছি।